দাবি এক, সড়ক পরিবহন আইন 2018 মোতাবেক সড়ক পরিবহন শ্রমিকদের স্বশা মালিক কর্তৃক বাস ট্রাক চালকদের নিয়োগপত্র প্রদান করা এবং প্রজ্ঞাপন অনুযায়ী মাসিক বেতন ও 8 ঘন্টা কর্ম নির্ধারণ করতে হবে। 2, সড়ক পরিবহন শ্রমিক কর্মচারীদের মালিক কর্তৃক খোরাকি চিকিৎসা ভাতা এবং 2 ঈদ ও পূজায় উৎসব বোনাস প্রদান করতে হবে। 3, 2 ক, বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত 2018 মোতাবেক সড়ক দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের পরিবার পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। খ, সকল সড়ক মহাসড়কে সার্ভিস লাইন চালু করার আগ পর্যন্ত জনগণের দুর্ভোগ দূর করার জন্য আঞ্চলিক মহাসড়কে দিনের বেলায় 3 চাকার বৈধ যানবাহন চলাচলের অনুমোদন দিতে হবে এবং সকল জাতীয় মহাসড়কের পাশে স্থানীয় জনগণের যাতায়াতের জন্য সার্ভিস লাইন চালু করতে হবে। গ, সকল জেলার আরটিসি কমিটিতে থ্রি হুইলার শ্রমিকদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে। গ, যেহেতু গ্রামে ট্রাফিক ব্যবস্থা কার্যকর নয় তাই চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে শিক্ষাগত যোগ্যতা শিথিল করতে হবে। 3, পরিবহন সেক্টরে সংঘবদ্ধ চাঁদাভাত চক্র কর্তৃক বেআইনি চাঁদা আদায়ের নির্দেশিকা তৈরি করে পরিবহন সেক্টরে যে অবৈধ চাঁদাবাজি হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, এই নির্দেশিকা কিন্তু এটা আপনারা নিয়ে যাবেন। 3, খ, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে সড়ক মহাসড়কে পৌরসভা সিটি কর্পোরেশনের নামে বেআইনি টোল আদায় বন্ধ করতে হবে। 4, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে মেয়াদ উত্তীর্ণ সকল ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে। ক, সকল যানবাহনের মেয়াদ নির্ধারণ করে দ্রুত ফিটনেসবিহীন গাড়িগুলা ক্যাপ করতে হবে। খ, সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। গ, বিআরটিসির পরিবহনগুলি ইজারা প্রথা বাতিল করে যাত্রীদের সুবিধার্থে সরকারের নিয়ন্ত্রণে পরিচালনা করতে হবে। 5, শরীয়তপুর হরিয়ানা ঘাট পাটুরিয়া দলুদিয়া মাওয়া কেওড়াকান্দি সহ বিভিন্ন ফেরিঘাটে বাস ট্রাক কভার্ড ভ্যান সিরিয়ালের নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ এবং ফেরিঘাটে যানজট নিরসনকল্পে একটি সমন্বয় কমিটি গঠন করতে হবে। 6, বিআরটিএ কর্তৃক পরিবহন চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটেস্ট প্রথা বাতিল এবং পরিবহন শ্রমিকদের সহজ পদ্ধতিতে লাইসেন্স প্রদান করতে হবে। যেহেতু শুধুমাত্র জেলা শহর থেকে লাইসেন্স প্রদান করা হয় এবং লাইসেন্স প্রাপ্তিতে হয়রানির শিকার হতে হয় তাই রানার কার্ড দিয়ে অন্তত 6 মাস গাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে। 7, হাইওয়ে সড়কে ট্রাংক লরি কভার্টমেন্টের উপর অহেতুক পুলিশ হয়রানি বন্ধ, মানিকগঞ্জ সীতাকুণ্ড কুমিল্লা ময়নামতি দাউদকান্দি সহ মহাসড়কের ওএসকেল ওভারলোডিং এর নামে বিনা রসিদে টাকা আদায় বন্ধ করতে হবে। 8, ঢাকার সীমাহীন যানজট নিরসনের লক্ষ্যে ফুলবাড়িয়া স্টপওভার অর্থাৎ ফুলবাড়িয়া যে টার্মিনালটা কেরানীগঞ্জে হস্তান্তর করতে হবে। 9, সড়ক পরিবহন শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 10, নাইট কোর্ট যাত্রীদের ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি পরিবহনের মালিক কর্তৃক 2 জন আনসার পুলিশ নিয়োগ করতে হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশের সকল বাস টার্মিনালে শ্রম আইন পরিপন্থী অবৈধ চাঁদা আদায় বন্ধ এবং মালিক সমিতি কর্তৃক পরিবহন শ্রমিকদের জন্য প্রত্যেক টার্মিনালে বিশ্রামাগার স্থাপন করা। 11, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের অন্তর্ভুক্ত যে সকল বেসিক ইউনিয়নের পরিচয়পত্র ব্যবহারকারী শ্রমিকদের জন্য ভূমিহীন শ্রমিকদের জন্য সরকারি খাট জমিতে পুনর্বাসন করতে হবে। 12, ঢাকা মহানগরীতে যানজট নিরসনকল্পে মহানগরের মধ্যে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাস কাউন্টার নাইট কোর্স কাউন্টার অবিলম্বে আন্তঃজেলায় স্থানান্তর করতে হবে। ক, 6/11/2007 সালে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ যাত্রীদের সুবিধার্থে ঢাকা মহানগরীতে বসবাসকারী বৈধ থ্রি হুইলার লাইসেন্সধারীদের মধ্যে 5,000 সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বিলি বন্টন দ্রুত প্রজ্ঞাপন জারি করে রেজিস্ট্রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে। খ, গণপরিবহনের সংক্রান্ত গঠিত কমিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগকে অন্তর্ভুক্ত করতে হবে। গ, ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিক্সা চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। কর্মসূচি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ঘোষিত উল্লেখিত 12 দফা দাবি আগামী 30শে জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী 31শে জানুয়ারি 2023 বঙ্গবন্ধু এভিনিউতে
পরিবহন শ্রমিক সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো।